বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিকই শুনেছেন, বার্সেলোনা এবং মেসির সম্পর্ক শেষ হতে চলেছে। শেষ হতে চলেছে বার্সার সাথে মেসির প্রায় 2 যুগের দীর্ঘ পথযাত্রা, যে যাত্রায় মেসি 2 হাত ভরে দিয়েছেন বার্সেলোনাকে এবং বার্সাও কোনো কিছুতেই কার্পণ্য করেনি। আজ 5ই আগস্ট barcelona.com এবং বার্সার অফিসিয়াল ওয়েবসাইট এর বরাত দিয়ে বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, মেসিকে বার্সেলোনা ছাড়তে হচ্ছে অর্থনৈতিক এবং কাঠামোগত কারণে। যদিও মেসি এবং বার্সেলোনা কয়েকদিন আগেই একটি সমঝোতায় এসেছিলেন, যে সমঝোতায় নিজের বেতন অনেকটাই কমাতে রাজি হয়েছিলেন মেসি, কিন্তু বার্সেলোনার অর্থনৈতিক সমস্যা এবং কাঠামোগত বাধার কারণে তারা মেসির সাথে এই চুক্তি আর নবায়ন করতে পারবে না। বার্সেলোনার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ফেসড উইথ দিস সিচুয়েশন লিওনেল মেসি উইল নট রিমেইন লিঙ্ক টু বার্সেলোনা, অর্থাৎ এই অবস্থায় লিওনেল মেসি বার্সেলোনার সাথে আর কোনো সম্পর্ক রইল না। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 2005 সাল থেকে বার্সেলোনার হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন লিওনেল মেসি। তখন থেকে আজ পর্যন্ত বার্সেলোনার হয়ে মোট 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 10টি লা লিগা, 7টি স্প্যানিশ কাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 8টি স্প্যানিশ সুপার কাপ এবং 3টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। এবং এই দীর্ঘ যাত্রাপথে বার্সার হয়ে 778টি ম্যাচ খেলে মেসি গোল করেছেন 672টি এবং ফিফা বেলন্ডি অর পুরস্কার জিতেছেন 6 বার। তবে এত কিছুর পরে এটাই চরম বাস্তবতা যে মেসি চিরদিন বার্সেলোনায় থাকবেন না, আর সেটাই ঘটতে চলেছে হয়তো এখন। তবে মেসি ভক্তদের চাওয়া মেসি তার ক্যারিয়ার যেভাবে বার্সেলোনায় থেকে শুরু করেছিলেন, ঠিক সেইভাবে বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ার শেষ করবেন। এখন দেখা যাক মেসির পরবর্তী গন্তব্য কোথায় রয়েছে। ইউরোপের বড় বড় কয়েকটি ক্লাব মেসিকে তাদের দলে নেওয়ার জন্য ওত পেতে আছে। এখন পরবর্তী গন্তব্য কোথায় হয় লিওনেল মেসির, সেই দিকে তাকিয়ে আছেন তার ভক্তরা। ভিউয়ার্স, মেসির পরবর্তী সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।